Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টুইন বেবি বা যমজ সন্তান কিভাবে হয় বা কিভাবে পাওয়া যায়। তো এই বিষয়টি আলোচনা করার আগে আমাদের আলোচনা করতে হবে স্বাভাবিক প্রক্রিয়ায় একটি বাচ্চা কিভাবে জন্মগ্রহণ করে। একটি বাচ্চা জন্মগ্রহণ করার সত্য হচ্ছে মায়ের শরীর থেকে ডিম্বাণু বা ডিমের সঙ্গে বাবার শরীরের শুক্রাণু বা স্পার্ম একত্রে মিলিত হলে একটি কোষ তৈরি হয়। এই কোষটিকে বলা হয় জাইগোট। আর প্রতি মাসে প্রতিটি মায়ের একটি ডিম্বাণু নিঃসরণ হয় এবং পুরুষের একবার সহবাসেই 2 থেকে 300 মিলিয়ন শুক্রাণু নিঃসরণ হয়। এই 2 থেকে 300 মিলিয়ন শুক্রাণু থেকে মাত্র একটি শুক্রাণু একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায় আর এই মিলনের ফলেই একটি বাচ্চার জন্মগ্রহণ করে। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এর ব্যত্যয় ঘটলেই আমরা টুইন বেবি বা ট্রিপল বেবি বা চারটি বেবি এরকমও পেয়েছি, মানুষের পাওয়া যাচ্ছে জন্মগ্রহণ করে। তো এখন কিভাবে এই টুইন বেবি বা যমজ সন্তান হয় তো আপনাদেরকে আমি সচিত্র ব্যাখ্যা করছি। মূলত দুইটি ভাবে এই টুইন বেবি বা যমজ সন্তান জন্মগ্রহণ করে। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন চিত্রে, আমি চিত্রের সাহায্যে দেখাচ্ছি, চিত্রে দেখতে পাচ্ছেন ডান দিকে একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু মিলিত হচ্ছে। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে তাকে বলা হয় জাইগোট, একটি জাইগোট। এই জাইগোট তার পরবর্তী দশায় তৈরি হয় ক্লিভেজ। এটা একটা ডাম্বেল আকৃতি, অনেকটা ডাম্বেল আকৃতির মতো। এই ক্লিভেজ থেকে একটি কোষপিণ্ড তৈরি হয়। এই কোষপিণ্ডটা যদি দ্বিধাবিভক্ত হয়, একটি বাচ্চা জন্ম দেওয়ার কথা, কিন্তু এই কোষপিণ্ডটি ঠিক মাঝ বরাবর যদি বিভক্ত হয়ে দুটি আলাদা সেপারেট কোষপিণ্ড তৈরি হয়, এই সেপারেট কোষপিণ্ড থেকে এই সেপারেট কোষপিণ্ডদ্বয় আবার দ্বিধাবিভক্ত হতে হতে দুইটি ভ্রূণ সৃষ্টি করে এবং দুইটি ভ্রূণ একটি প্লাসেন্টা বা অমরার ভিতরেই এই ভ্রূণতুলি দুইটি আলাদা আলাদা অবস্থান করে বড় হতে থাকে। এক্ষেত্রে একই সঙ্গে দুইটি মেয়ে হতে পারে অথবা একই সঙ্গে দুইটি ছেলে হতে পারে এবং তারা একই রকম আকার আকৃতি সম্পন্ন হবে। এক্ষেত্রে একটা বিপদ হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেহেতু একটি অমরার ভিতরে বা একটি ভ্রূণথলির ভিতরেই দুইটি ভ্রূণ বড় হতে থাকে, ফলে এদের শরীর একত্রে জয়েন্ট বাঁধার চান্স থাকে। আমরা অনেক সময় দেখেছি যে মাথা দুইটো এক জায়গায় কিন্তু শরীরটা ভিন্ন জায়গায়, অথবা বডিটা এক জায়গায় দুইটা মাথা দুই দিকে, এরকম বাচ্চা দেখা যায়। এটা একটা বিপদ। এভাবে টুইন বেবি হয়। আবার অন্যভাবে যদি আমরা দেখি সেভাবেও যমজ সন্তান হতে পারে। আমরা জানি প্রতি মাসেই একটি মায়ের তার ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয়ে আসে। এই একটি ডিম্বাণুর সাথে একটি শুক্রাণু মিলিত হলেই একটি ভ্রূণ বা একটি শিশুর জন্ম হয়। কিন্তু কোনো কারণে যদি একের অধিক ডিম্বাণু বের হয়ে আসে এবং সেখানে যদি সেই ডিম্বাণু অধিক ডিম্বাণু বা ধরেন দুইটি বা তিনটি ডিম্বাণু যদি শুক্রাণুর সাথে মিলিত হওয়ার সুযোগ হয়, তাহলে তারা আলাদা আলাদাভাবেই শুক্রাণুর সাথে মিলিত হয়ে আলাদা আলাদা দুইটি জাইগোট গঠন করে। তখন স্বাভাবিক প্রক্রিয়ায় দুইটি জাইগোট থেকে দুইটি ক্লিভেজ, চিত্রে প্রদর্শিতভাবে দুইটি ক্লিভেজ তৈরি হয়। দুইটি ক্লিভেজ থেকে দুইটি পৃথক কোষপিণ্ড তৈরি হয়। পৃথক কোষপিণ্ড থেকে কোষ বিভাজনের বিভিন্ন ধাপ অতিক্রম করে দুইটি প্লাসেন্টা বা অমরা তৈরি হয় বা গর্ভফুল তৈরি হয় এবং দুইটি ভ্রূণথলি আলাদা আলাদা থাকে এবং দুইটি ভ্রূণথলিতে দুইটি ভ্রূণ বড় হয় এবং একই সাথে একটি ছেলে অথবা একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করে, অথবা দুইটি মেয়ে একের সাথেই জন্মগ্রহণ করে, অথবা দুইটি ছেলে একত্রে জন্মগ্রহণ করে।
এইভাবে যদি দুইটি ডিম্ব থেকে বাচ্চা তৈরি হয় তাহলে তাদের আকার আকৃতি ভিন্ন প্রকার হতে পারে। তো মূলত এই প্রক্রিয়ায় আসলে টুইন বেবি জন্মগ্রহণ করে। অনেকের কাছে বুঝতে অসুবিধা হতে পারে, এটা আসলে মেডিকেল সেক্টরের বিষয়। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, হেলথ সম্পর্কিত নানা তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।